হ্যালো, হ্যাঁ কহ। মোর বাবা না রাজিয়ে নি হয়। তাহলে কি করব এখন? অন্যজনের সাথে না মোর বেহা ঠিক করিছে। তাহলে আমার সম্পর্ক কি হেতে গাইছিস? হ্যাঁ হয়তো। আচ্ছা বেহা কবে তোর? এই তো এই সপ্তাহে মোর বেহা। ছেলেটা দেখতে কেমন? মোর থেকেও বেশি সুন্দর, তাই না? এই চুপ করে তো মোর না ভালোই নি লাগেছে আর। হ্যাঁ ঠিকই কর, চুপ করার সময় তো চলে আইছে। আচ্ছা বেহার পর কি হামা ফির যোগাযোগ করবা পামো? নাই কোনো ভাবে নাই। কেন? তাহলে আমার এই সুন্দর সম্পর্কটো পরকিয়া হয়ে যাবে, আর মুই ওড়ো কোনোদিনই চাহাজু। তুই কিছুর চাহাচিস? নাই মুই একদম নি চাও। তাহলে ফের দেখ, একদম কান্না করিস না। বাবা যেটা কহছে সেটা হাসি মুখে মাইনে লে। মোর বাবা গটলাই বুঝিল, খালি তোকে নেই বুঝিল। ছাড় ওসব, ছবি পাঠাইস কিন্তু, শেষবারের মতো তো দুই চোখ ভরে দেখিন। আচ্ছা আমার যদি ফের কোনোদিন দেখা হয়? হইলে হবে, সেদিন তো আর আমার মধ্যে এত সরল সম্পর্ক নির হবে। কেন? কারণ তোর পাশে তোর বর থাকবে পাগলি। তোর খালি ওই একটাই কথা? আসলে ওইদিন কথা কইলে অনেক সমস্যা হওয়া পড়ে, আর মুই তো অনেকক্ষণ ভালোবাসো। কি দেখ কানছি পাগলি, কান্দিস না, ভালো থাকিস। উফ, ফের কান্না করছিস তুই পাগলি? কান্না করিস না, তুই কান্দিলে মুই থাকা পারি? সবার বাকি সব কিছু থাকে না রে পাগলি। মোর না খুবই কষ্ট হচ্ছে। এত কষ্ট পাবা নি হবে, মুখ দেখ মুই কত চিল। থাক, মুখ আর বুঝবা নি হবে। হ্যাঁ তুমি জানো তুই সবলাই বুঝিস। ঠিক ছে, এলা রাখে চুপ, ভালো থাকিস। তোর ঠোঁটের হাসিটা যেন কোনোদিনও না হয়। ও প্রেমা মা।